এই মাহত আপনার আকো বিল আছে আপনার হেৰি 1,01,121 টাকা তো বিলটো লাগে আমি যেটো দিব পাৰিম এটো বিল লাগে আমার আমি আর কি ব্যবস্থা লম আমি আমার এইটুই কথা আমার 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 নিচনে বিল আর কারো আহা নাই যোৱা মাহত আমার চলি 5,700 কেমান টাকা ই দিছে এগুলা তাৰমানে কি কেনেকুৱা বিল আমি গমে নাপাওঁ আমার তো ইয়াতে ইন্টারেস্ট নাই যে কিবা আমি কারখানা খুলছো এইটো নহয় যে এমান বিল আইব আমি এটা সাধারণ ঘরের মানুষ ঘরের পরিয়াল আমি এমন চাকরি হলো নহয় সাধারণ এটা সরু সরু বেশি 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 আইছে এনেকে আমিও শুনা পাইছো তাৰমানে কোনবার 7,500 টাকা বিলের মাজত 7,000 আইছে কোনবার এই 2,800 টাকা আইছে 2,500 টাকা আইছে এনেকে শুনা পাই আছো আমার আছে 1,01,121 টাকা এমন টাকা আমি কোর পরা বিল দিব সম্ভবই নহয় এটো এটা কোনো পদ্ধতি সম্ভব নহয় না 1,800 এনেকে আহে আগে পিছে কিন্তু আপনার এই দুই মাহত যোৱা মাহত আছিল 5,870 টাকা এই মাহত আকৌ আহিল 1,01,121 টাকা এটো বিলটো আমি কেনেকে পরিশোধ করিম এটো বিল আমি পরিশোধ করিব নোৱাৰো নহয় সম্ভব নহয় না 1,00,000 টাকা আমার তো মানে এনে আগে পিছে ধর 800,000-1,200 টাকা লাইনের বিল আহি থাকে কিন্তু যোৱা মাহত আপনার 5,870 টাকা বিল দিল মই স্যারক কৈছো যে বিলটো মোর রং হয়েছে আপনি চাই দেখাল তারপর স্যার তাতে যাওয়াতে স্যারে কলা যে না আমার রিডিংটু ভুল হয়েছে তারপর আকো কৈছে নাই বিলটো পে করবে লাগবে বিলটো পে করলো তারপর আকো এই মাহত আপনার আকো বিল আছে আপনার হেৰি 1,01,121 টাকা